নমস্কার বন্ধুরা, আজকে নতুন একটি রেসিপি নিয়ে আমি চলে এসেছি। আশা করছি তোমরা সবাই ভালোই আছো। আমার চ্যানেলটিতে নতুন হলে তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে জানিও রেসিপিটা কেমন লেগেছে। তাহলে শুরু করছি। আমি আজকে বানাবো হোল চিকেন কারি। দেখো, হোল চিকেন কারির জন্য ছোট্ট একটা চিকেন নিয়ে এসেছে। আর দেখো, এগুলো এটাকে আমি ভালো করে হলুদ, নুন, কাঁচা সর্ষের তেল দিয়ে আর একটু লঙ্কা গুঁড়ো, এখানে আদা রসুন বাটা আছে, এটা দিয়ে আমি ভালো করে একটু মেখে নিচ্ছি। ভালো করে এটাকে মেখে নেব। সুন্দর করে এটাকে মেখে নিচ্ছি। দেখো, যতদূর সম্ভব ভেতর পোর্শনেও মেখে নেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, ভালো করে মাখা হয়ে গেছে। এখন আমি কড়াতে দিয়ে দিয়েছি তেল। তেলটা খুব মতো গরম হয়ে গেলে আমি কিন্তু এতে দিয়ে দেব। কড়াটা কিন্তু গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে, দেখো। এখন আমি দিয়ে দিচ্ছি চিকেনটা। ঠিক আছে, আর এটাকে আমি ঢেকে ঢেকে একদম সিম করে দিয়ে ঢেকে ঢেকে কিন্তু এটাকে ভাজবো, যাতে কিনা সেদ্ধ হয়ে যায়। ঢাকাটা তুলে দেখি একটু নেড়ে দেব, আবার ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকাটা তুলে দিলাম, আমাদের চিকেন কিন্তু অলমোস্ট ডান। ঠিক আছে, আর একটু হবে, তারপর আমি এখন আর ঢাকা দিচ্ছি না। দেখো, যে তেলটা আছে ওটা আমি ওয়েস্ট করছি না, ওটার মধ্যে আর একটু তেল দিয়ে আমি কিন্তু এখন এটা করে নেব। গ্যাসটা হাই ফ্লেমে করে দিয়েছি। চিকেন এইভাবে করলে না প্রচণ্ড কড়ার খারাপ অবস্থা হয়ে যায়। কড়াটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিচ্ছি পেঁয়াজ, চপ করে নিয়েছি পেঁয়াজগুলোকে। এখন এটাকে ভালো মতো গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত আমরা এটাকে ফ্রাই করবো। আমাদের পেঁয়াজটা কিন্তু হাফ ডান, আর একটু গোল্ডেন হয়ে গেল। দেখো, চিকেনটা ভাজলে কী হয় করার অবস্থা। আজকে এই কড়া মাছতেও আমার খুব পরিশ্রম হবে। এটা কিন্তু হয়ে গেছে আমাদের, দেখো খুব সুন্দর মতো। এখন এতে আমি নিয়েছি আদা, জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, রসুন বাটা। ঠিক আছে, এটা আমি দিয়ে দিচ্ছি এখানে। এখন এতে দিয়ে দিচ্ছি হলুদ, নুন দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, নুন। এবার এটাকে ভালো মতো নেড়ে নিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে গেলে তাতে আমি টমেটো যেটা পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দেব। দেখো, আমার কিন্তু এটা হাফ ভাজা হয়ে গেছে। এতে দিয়ে দেবো আমি এখন টমেটো পিউরি। কালারটা না স্ক্রিনে ঠিক মতো আসছে না, কিন্তু দারুণ কালারটা এসেছে, দারুণ কালার। কেন জানি না আমার ক্যামেরায় আসে না ভালো। দেখো কি সুন্দর হয়েছে। ঠিক আছে, তেলটা ছেড়ে ছেড়ে এসেছে, দেখো। তার মানে আমাদেরটা হাফ ডান। এখন আমি এতে একটু জল দিয়ে দিচ্ছি, এই যে মশলাতে যে জলটা বেঁচেছিল সেটাই দিচ্ছি, এক্সট্রা দিচ্ছি না। আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে। তোমরা হয়তো সবাই করতে পারো এটা জানো,
তবু আমি এটা আমি নতুন করে করে দেখালাম, ঠিক আছে? একটু শেয়ার করে দিও বন্ধু ফ্রেন্ডসদেরকে, তোমাদের রিলেটিভসদের মধ্যে একটু ছড়িয়ে দিও ভিডিওটা, সাবস্ক্রাইব করে দিও প্লিজ প্লিজ বলছি সবাইকে, ঠিক আছে? দেখো খুব সুন্দর মতো কষে গেছে, ঠিক আছে? কষিয়ে নিয়েছি খুব সুন্দর মতো, এখন আমি এতে দিয়ে দেবো জল। দেখো এতটা পরিমাণ আমি জল দিয়েছি কেন কি এটাতে পুরো গোটা চিকেনটা কিন্তু সেদ্ধ হবে এই জলে, ঠিক আছে? একটু মানে ফুটে আসলে তখনই আমি চিকেনটাকে দিয়ে দেব। দেখো এটা ফুটে এসেছে, এখন আমি চিকেনটাকে দিয়ে দেব, দিয়ে একদম গ্যাসটা সিম করে আমি ঢাকা দিয়ে দেব। এখন আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি, গ্যাসটা সিম করে দিচ্ছি। চলো ঢাকাটা তুলে নিয়ে দেখি কী হচ্ছে এটার। আবার ঢাকা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ঢাকাটা তুলে দেখে নিচ্ছি, আমার চিকেন কিন্তু অলমোস্ট ডান। দেখো কী সুন্দর সেদ্ধ হয়ে এসেছে, ঠিক আছে? আর 2 থেকে 3 মিনিট তারপর আমি এটাকে গ্যাসটা অফ করে দেবো। দেখো কালারটা জাস্ট দেখো, আমাদের কিন্তু হোল চিকেন কারি একদম রেডি। আমরা গ্যাসটা অফ করে দিচ্ছি এখন, তারপর সার্ভিং বোলে ঢেলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? অফকোর্স করছি গ্যাসটা, জাস্ট দেখো কেমন হয়েছে, যেমন কালার ঠিক তেমনি খেতেও টেস্টি হবে। তোমরা অবশ্যই ট্রাই করে দেখো, ঠিক আছে? আর আমাকে কমেন্টে জানিও কেমন লেগেছে তোমাদের। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টিল দেন টেক কেয়ার, বাই বাই।